नमस्कार दर्शक बंधु, आमी प्रसेनजीत। आपनारा देखछेन आमादेर चैनल प्लांट हेल्थ क्लिनिक। आसुन आपनादेर एकटा आपेल गाछेर भिडियो देखाई एबं एई भिडियो एसे उत्तर दिनाजपुर थेके, उत्तर दिनाजपुरेर इस्लामपुर थेके। আমরা দেখলাম একটা ভিডিও, এই আপেল গাছটার বয়স 3 বছর। যে ভদ্রলোক আমাকে ভিডিও পাঠিয়েছেন, 3 বছর আগে অনলাইনে আপেল গাছ কিনেছেন এবং আপেল গাছ কেনার পর এখনও পর্যন্ত 3 বছরের মধ্যে একবারও কিন্তু ফুল আসেননি। অত্যন্ত চিন্তিত, কি করবেন। সত্যি কথা বলতে কি, আমরা যারা গাছ ভালোবাসি, যেখান থেকেই গাছ পাই পয়সার ব্যাপারটা দেখি না, আমরা কিনে নিই। কিন্তু আপেল গাছের ক্ষেত্রে কিন্তু আপনাদের কেনার আগে একটু সাবধানতা অবশ্যই আমি বলবো অবলম্বন করতে লাগবে। পরিচিত নার্সারি অথবা রেপুটেড নার্সারি ছাড়া আপনারা আপেল গাছ কোনো মতেই কিনবেন না। সত্যি কথা বলতে কি, আমরা যে ভিডিওটা দেখলাম, গাছটা দেখে মনে হচ্ছে এটা ট্রপিক্যাল ভ্যারাইটির আপেল নয়, এটা টেম্পারেট ভ্যারাইটির আপেল। এখন আপনারা জিজ্ঞেস করতেই পারেন যে ট্রপিক্যাল ভ্যারাইটি কী আর টেম্পারেট ভ্যারাইটি কী। ব্যাপারটা আর কিছুই নয়, সত্যি কথা বলতে কি, আপেল তো সাধারণত ঠান্ডা জায়গাতে হয়, যেমন হিমাচল প্রদেশ, কাশ্মীর, এই সমস্ত জায়গাতেই হয়। এবার আপেল গাছের জন্য দরকার আছে চিলিং টেম্পারেচার। চিলিং টেম্পারেচারটা কি না, চিলিং টেম্পারেচার হচ্ছে 6 থেকে 7 ডিগ্রি টেম্পারেচার ফর এ কনসিডারেবল পিরিয়ড অফ টাইম। অর্থাৎ কিছুক্ষণ আমাদের চিলিং টেম্পারেচারটা লাগবে, বা কিছু দিন বা কিছু ঘন্টা। এবার যে ট্রপিক্যাল যাত্রা আছে, ট্রপিক্যাল ভ্যারাইটির আপেল যেটা, সেক্ষেত্রে তাদের চিলিং রিকোয়ারমেন্ট কত, তাদের ক্ষেত্রে 100 ঘন্টা হলেই কিন্তু আপেল গাছেতে ফুল আসবে। আবার টেম্পারেট যে ভ্যারাইটিগুলো আছে আপেলের ক্ষেত্রে, তাদের চিলিং রিকোয়ারমেন্ট হচ্ছে 1000 ঘন্টা। সত্যি কথা বলতে কি, পশ্চিমবঙ্গে চিলিং যে রিকোয়ারমেন্ট 1000 ঘন্টা, সেটা কিন্তু কোনো জায়গাতেই হয় না। ফলে আপনি যদি টেম্পারেট ভ্যারাইটির আপেল গাছ কিনে লাগান এবং সেটা হয়তো কম পয়সায় আপনি পেয়েছেন, সেক্ষেত্রে কোনো দিনও কিন্তু সেই আপেল গাছেতে ফুল আসবে না। সুতরাং আপনারা একটুখানি সাবধানে আপেল গাছ কিনবেন। চেনা নার্সারি, রেপুটেড নার্সারি, এই সমস্ত জায়গা থেকে আপনারা যদি আপেল গাছ কেনেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আপেল গাছেতে ফুল আসবে এবং ফল আসবে। এবং আপনাদের বলে রাখি, এক্ষেত্রে যে ট্রপিক্যাল ভ্যারাইটিগুলো আছে আপেলের ক্ষেত্রে, সেটা আন্না আছে, গোল্ডেন ডরসেট আছে, HRMN 99 আছে, এই ধরনের জাতগুলো আপনারা যদি আপেল গাছের ক্ষেত্রে লাগান, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ফুল আসবে এবং ছাদেতে অবশ্যই নিজেরা আপেল চাষ করে খেতে পারবেন। আশা করছি আমাদের ভিডিও ভালো লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কৃষকদের মধ্যে ছড়িয়ে দিন। নমস্কার।